মা কেমন ইলেকশন করলেন, ভোটটা দিয়েছেন? সে বলবে, বাবা এত সুন্দর হয় না, আমারটা আমি দিয়েছি শান্তিপূর্ণ পরিবেশ। তাহলে 100-100। আর যদি বলে, বাবা আমার ভোটটা কে জানে দিয়ে দিছে, তাহলে 100-0। ওই কেন্দ্র বন্ধ ব্যবস্থা করা হবে এবং ওই প্রিজাইডিং অফিসার যেটা থাকে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে, চাকরিচ্যুত করা হবে, জেলে পাঠানো হবে। পরিষ্কার কথা, অনেক সময় দেখা যায় যে অনেক প্রভাব হইতেছে না, পেশী শক্তি হতে পারে, অর্থ শক্তি হতে পারে, আরে গুন্ডা পান্ডা ডান্ডা ভন্ডা এরকম যেটা বলে সবাই, এটা যখন ওখানে যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডেল করতে পারছে না, কেন্দ্র দখল হয়ে যাচ্ছে, যদি ঘটনা ঘটে প্রিজাইডিং অফিসার পুলিশকে ডাকবে, ওখানে যেতে পুলিশ যেও হয়তো পারলো না, কেন্দ্র বন্ধ ওখান থেকে ভেঙে যাবে। ওই কেন্দ্র কিন্তু দাঁড়াই থেকে থেকে একজন একজন করে ভোট নেওয়া হয় পরবর্তীতে, কোনো ছাড় নাই, কোনো অপকর্মের আমরা সাথী না, বরং প্রতিহত করবো 100% ইনশাল্লাহ। সো আমাদের ঐকান্তিক প্রচেষ্টা, ইচ্ছা শক্তি এবং সকলের সহযোগিতা মিলে একটা ভালো নির্বাচন দিব, প্রথম ধাপে যেটা হচ্ছে, এবং আরও পরে আরও 2-3 ধাপ হবে, আপনাদের সহযোগিতা একটু কামনা। আজকে আমি এসেছিলাম প্রার্থীদের সাথে মত বিনিময় করার জন্য, এবং মেনলি আমি ওনাদের প্রথমে বলেছিলাম যে আপনারা দয়া করে একজনের বিরুদ্ধে আরেকজন আমার সামনে বলেন না, আমি এখানে সালিশ করতে আসি নাই। আপনাদের যদি কোনো রকম দেখা যায় আচরণবিধি ভঙ্গ করছে, আপনারা লিখিতভাবে তথ্য প্রমাণ সহকারে আপনারা আমাদের রিটার্নিং অফিসার অথবা প্রশাসনে অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে দেন, যদি অ্যাকশন না হয় তাহলে বলেন আমাকে।